ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার ভাইয়ের আবেদন মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফাইলটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা নগর পরিবহন জমে ওঠার লক্ষণ, সংখ্যায় কম হলেও সেবায় সন্তুষ্ট যাত্রীরা, ড্রাইভার হেলপারদের আচরণে পরিবর্তন। কক্সবাজারে চাঁদার 50,000 টাকা না দেয়ার পর্যটক নারীকে গণধর্ষণ করে শোধ মিটিয়েছে আশিক গ্যাং জানিয়েছে র‍্যাব। ঝালকাঠিতে আগুনে পোড়া লঞ্চের মালিক হামজালাল শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার। সুগন্ধায় মৃত যুবকের লাশ বিষখালী নদী থেকে উদ্ধার। 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালদ্বীপ থেকে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে সরকার বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ব্রাজিলে ভয়াবহ বন্যায় 18 জনের মৃত্যু, আহত প্রায় 300, ডুবে গেছে 40টির বেশি শহর। জাপানে প্রবল তুষারপাত, শতাধিক ফ্লাইট বাতিল করেছে দেশটি। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে প্রথম সেটের 2 রাউন্ড শেষে দল পেয়েছেন 12 জন, ক্রিস গেলকে দলে নিয়েছে বরিশাল। লেস্টার সিটির বিপক্ষে 9 গোলের ব্যবধানে 6-3 জিতে ইংলিশ লিগ শীর্ষস্থান আরও শক্ত করেছে ম্যানচেস্টার সিটি।